ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। সুজনদা, যেমনটা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে বললেন যে তিনি এনআরসি নিয়ে আলোচনা করেছেন, বাংলা এনআরসি নিয়ে অমিত শাহ কিছু বলেননি, বাংলা এনআরসির প্রয়োজন নেই। বিহারের নীতিশ কুমারও বলেছেন এনআরসির প্রয়োজন নেই, অমিত শাহ বলেছেন অসমের এনআরসির বিষয়টি দেখবেন, কি বলবেন? দেখুন, আমার খুব খারাপ লাগছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো মান সম্মান আমাদের ফেলে যাচ্ছে। অমিত শাহ কেন বলবেন বাংলা এনআরসি ওনার কাছে? আবার অমিত শাহ তারা ঘোষণা করে দিয়েছেন, জানিয়েছেন, কালকেও আপনাদের প্রোগ্রামে সেখানেও বলেছেন, অমিত শাহ এবং বিজেপি তারা তো এনআরসি করার জন্য উঠে পড়ে লেগে আছে। তাদের তো একমাত্র কাজ মুসলিম অনুপ্রবেশকারী বলে ভয় দেখাও, আর আসলে সেই নামে গরিব মানুষকে ভারত ছাড়া করো, রাষ্ট্রহীন করো। বিশেষ করে ওদের আক্রমণের লক্ষ্যবস্তু গরিব মানুষ এবং কোনো সন্দেহ নেই সংখ্যাগরিষ্ঠ বাংলা ভাষাভাষী। ফলে অমিত শাহ বলেনি বলে আমি বললাম না, আমার বলার কথা তো, আমি তো দেখতে পাচ্ছি যে গোটা রাজ্যের মানুষ আতঙ্কগ্রস্ত। উনি বলছেন যে রেশন কার্ডের জন্য কিভাবে লাইন পড়ছে, বিডিও অফিস, বিআর অফিস, পুরনো কাগজ খুঁজে খুঁজে বেড়াচ্ছে। শুধু মুসলমান লোক না, মুসলমান লোক, হিন্দু লোক, সবাই দশপুর উত্তরে পশ্চিমবাংলায় যারা বাস করছেন তারা পর্যন্ত কাগজ খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, আতঙ্কে আছেন গোটা রাজ্যের মানুষ। আমাদের মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন যে অমিত শাহ কখন জানাবেন। আমি শুধু আসামকে বলে আসলাম, আমি বলে আসতে পারলাম না যে পশ্চিমবঙ্গ বিধানসভায় সবাই মিলে আমার উপরে দায়িত্ব দিয়েছে, শক্তি দিয়েছে, গোটা বিধানসভা অপোজিশন তারা প্রস্তাব করেছে নো টু এনআরসি ইন বেঙ্গল, পশ্চিমবাংলায় এনআরসি করতে দেওয়া হবে না, বিধানসভার সর্বসম্মত মত। এই শক্তি নিয়ে এই জমিয়ে বলতে পারলেন না যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি ছেড়ে রাখুন পশ্চিমবাংলা, আমি এনআরসি করতে দেবো না। কিসে বাঁধলো? রাজীব কুমারের মুখকে মনে পড়লো না পিসিআর ভাইপোর আতঙ্কের চেহারাটা মনে পড়লো? কার আতঙ্কে বাঁধতে গেছিলেন? রাজ্যের মানুষের সাথে বলতে পারলেন না? আমি বলছি স্পষ্ট, যদি পশ্চিমবাংলা এনআরসি করতে চায় তাহলে আমাদের লাশের ওপর দিয়ে এনআরসি করতে হবে, হিন্দু হোক আর মুসলমান হোক, বাংলার মানুষ, ভারতের মানুষ, তার নাম বাতিল করা যাবে না, কাউকে কাটাতারের ওপারে পাঠানো যাবে না। যত চেষ্টাই করুক না কেন আরএসএস, যত চেষ্টাই করুক না কেন বিজেপি, পশ্চিমবাংলার মানুষরা রুখবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই কথাটা আমরা বলতে পারছি, বাংলার গ্রামে গ্রামে মানুষ বলতে পারছে, হিন্দু মুসলমান গরিব মানুষ তারা বলতে পারছে, আর মুখ্যমন্ত্রী সেই কথাটা ওখানে উল্লেখ পর্যন্ত করতে পারলেন না, বলতে পারলেন না, সাহস করলেন না। আসাম 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 করে চলে আসলেন, আসামের মুখ্যমন্ত্রী আপনি না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপনি? আসামের সমস্যা আপনার কাছে বড় না পশ্চিমবাংলার সমস্যা আপনার কাছে বড়? আসামের জন্য তো আমরা সবাই মিলে বলছি, আসামে বরঞ্চ বুঝিয়ে দিয়েছি যে এটা শুধুমাত্র হিন্দু মুসলমানের ব্যাপার না, মানবতার বিরুদ্ধে আক্রমণ। আসাম থেকে শিক্ষা নিয়ে এনআরসিকে রুখতে হবে, এই যদি আমাদের মনোভাব হয় তাহলে সেই মনোভাবের প্রতিফলন ঘটানো দরকার ছিল। আর যদি সুযোগ পেয়ে, এত বড় সুযোগ পেয়ে গতকাল যে বললেন এনআরসি, বললেন আসামের ব্যাপার, আজকে গিয়ে বলে আসলেন আসামের 19 লক্ষ লোক, আসামের 19 লক্ষ লোক, আর পশ্চিমবাংলার 9 কোটি মানুষ বিপর্যস্ত, একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না? কিসের জন্য গেছিলেন ওখানে? কিসের জন্য গেছিলেন? পশ্চিমবাংলা 12টা বাজাবার জন্য? নিজের স্বার্থে, রাজ্যের স্বার্থে নয়? ছি, আমি মুখ্যমন্ত্রীকে বলবো, ছি, আপনি যা বলে এসেছেন এর মধ্যে নতুনত্ব কি আছে? ভারতীয় নাগরিক তাদের যেন বাদ না দেওয়া যায়। 1 বছর আগে সীতারাম ইয়েচুরিরা সিদ্ধান্ত করে, সিপিআইএম এর পলিটগুলো সিদ্ধান্ত করে সরকারকে জানিয়েছে, 1 বছর সময় লাগলো আপনার সেটা বুঝতে এবং বলতে। কি করতে গেছিলেন? বলতে পারলেন না যে আমি এসেছি পশ্চিমবাংলা বিধানসভা সর্বসম্মত মত দিয়েছে যে নো টু এনআরসি বেঙ্গল, এই কথাটা বলতে পারলেন না আপনি? আমার খারাপ লাগছে, আমার খারাপ লাগছে যে বাংলার মানুষের স্বার্থ ওনার কাছে গুরুত্বপূর্ণ নয়, নিজের স্বার্থ সেই অনুযায়ী ভাবছেন বলে কথা বলতে সাহস পেলেন না, ভরসা পেলেন না।